আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি আমি কে এম আবু তাহের চৌধুরী সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন আমাদের অগ্রজরা আমাদের মুরব্বীরা হচ্ছেন আমাদের সমাজের পথ প্রদর্শক কমেডি নেতৃবৃন্দের পাশাপাশি আমাদের কমেডির উন্নয়নে সমাজের উন্নয়নে দেশ ও জাতির কল্যাণে ইসলামের প্রচার প্রসারে আলেম সমাজের ভূমিকা অপরিসী আলেম সমাজরা হচ্ছেন সমাজের অন্যতম গাইড নাইবের রসুল ওনারা সমাজকে দিক নির্দেশনা দেন সমাজকে এগিয়ে যাওয়ার কাজ করেন আমরা অত্যন্ত সৌভাগ্যশালী আজকে আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন মৌলানা মোহাম্মদ সালে সাহেব আসুন ওনার সাথে পরিচিত হই আসসালাম কেমন আছেন জনাব ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি এই বয়সে আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন আল্লাহ আপনার মঙ্গল এবং কল্যাণ দান করুন আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা যে এই একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন এই জন্য ধন্যবাদ আচ্ছা জনাব আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আপনার জন্মস্থান এবং জন্মস্থান কবে আপনার জন্মস্থান জন্মস্থান কোন জায়গায় খুলনা যেটা এখন বাগেরহাট জেলা বাগেরহাট জেলা মোরলগঞ্জ উপজেলা আমতলি গ্রামে আমার জন্ম হয়েছে 1945 সালে এটা উপজেলা উপজেলা আচ্ছা ইনশাআল্লাহ কিন্তু সার্টিফিকেট হয়েছে এক এক বা অন্য আছে তো আপনার আব্বা আম্মার নাম কি ছিল আমার আব্বার নাম মৌলানা এ এইচ এম হাতেম আলী

আলহামদুলিল্লাহ দিনের অনেক খেদমত করেছেন আল্লাহ ওনাদের কেবল করেন জি জি তো আপনার আপনি লেখাপড়া কোন জায়গায় করেছেন আমি দাখিল পর্যন্ত আমতলি মাদাসে পড়াশোনা করছি আলেম ফাজেল কামেল শশিনা দারসান কামেল মাদ্রাসা তারপরে খুলনাতে সিটি কলেজে আইএ বিএ তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে উনিশশো সালের

আপনাদেরই মাদ্রাসায় ছাত্র সংখ্যা কত ছিল দু হাজার ছাত্র তো আপনার তো আলহামদুলিল্লাহ এরপরে আর কোনো কাজ খুলনা ইমামদের একটা সংগঠন আছে ইমাম পরিষদ খুলনা জেলা ইমাম পরিষদ সেই ইমাম পরিষদের সভাপতি আমি সেভেন্টি ফোর থেকে আচ্ছা এখন আছেন জি এখন আছে ইমাম পরিষদ ইমাম পরিষদ আছেন নাইনটিন সেভেন্টি ফোর থেকে আচ্ছা আর সবচেয়ে বড় এই ঈদগাহ খুলনার সার্কেট হাউস ময়দানে ঈদ ঈদের নামাজ হয় সেখানে আমি ওই সেভেন্টি ফোর থেকে পর্যন্ত নামাজ পড়ে আসছি যখন অনুপস্থিত থাকি বা কোনো তখন অন্য লোক দিয়ে নামাজ পড়ানো হয় কিন্তু আমি থাকলে আমি নামাজ পড়লাম যে ঈদগাহ ময়দানের নাম কি এটা খুলনা সার্কিট হাউস ঈদগাস সার্কেট হাউস ঈদগাহ ময়দান যে আমরা তো টিভিতে দেখি ঈদের নামাজ ওগুলো ব্রডকাস্ট ওই নামাজ আর এমতে আমি নামাজ তো আপনাদের ইমাম সমিতি যে খুলনাতে আছে ইমাম সমিদ্ধি কি কাজ করে না পারে সমিতি ইমামদের প্রশিক্ষক ইমামদের সুযোগ সুবিধা ইমামদের অসুবিধা দূর করা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং যাতে শৃঙ্খলার সঙ্গে ঐক্যবদ্ধভাবে দিনের দাওয়াতের কাজ করতে পারে সেই ব্যবস্থা করা এবং সরকার রিকগনাইজ এটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এটা ইমাম সমিতি না এটা সরকার অনুমোদিত ইমাম সমিতি যে ইসলাম ফাউন্ডেশানের আন্ডারে যেটা আর আমরা হলাম খুলনা জেলা ইমাম পরিষদ এটা খুলনা পরিষদ ইমাম পরিষদ খুলনা জেলার ভিত্তি হচ্ছে সারা জেলা বুঝছে আমরা ওই বনার্থদের সাহায্য করি ওই সিলেটে বা ওই সিলেটে আগেও পাঠিয়েছে এবার এবারও গেছে সাহায্য আপনারা জেলা ইমাম পরিষোদের পক্ষ থেকে পক্ষ থেকে অন্যদের আপনারা সাহায্য করেছে এবং রোহিঙ্গাদের সাহায্য করেছে বিভিন্ন সামাজিক কাজকর্ম আমরা তো আলেমরা তো আপনার সমাজের আপনার গাইড প্রদর্শক সমাজকে আপনার নেতৃত্বের ইমাম আরই তো লিডার জি জি তারপরে ইমাম পরিশোধের মাধ্যমে যে কাজ করতেছেন এটা তো এটা বিরাট ব্যাপার এটা এটাই তো মানুষ যে হবে

জামিতের মুদারসিন তো বাংলাদেশের বহুত বড় সংগঠন শিক্ষকদের একমাত্র মাদ্রাসা শিক্ষকদের একমাত্র সংগঠন জামিতের মুদারসিন মুদারসিন আমি সহ সভাপতি ছিলাম জি আচ্ছা আপনি এই সমাজসেবামূলক কাজ আপনি তো বললেন যে আপনার ইমাম পরিষদের মাধ্যমে আপনি অনেক কাজ করেছেন আর কোনো কাজ আপনি করেছেন কি না কোনো মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন কিনা দিনের কি খেদমত করেছে কিছু বলেন যে আমার বিবাস খুলনাতে অনেক বেদাতিদের আস্তানা আমরা নষ্ট করে দিয়েছি অসংখ্য খুলনার ইমাম প্রসাদের কার্যক্রম কি এটা খুলনাবাসীর আপামার সব মানুষের জানা সবাই জানে আমাদের পরিচয় দেওয়ার প্রয়োজন যেখানে আপনারা অন্যায় দেখেছেন অনুষ্ঠানের কাজ দেখেছেন বেদাতি কাজ দেখেছেন এটা আমি দুটোকে জি 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 এবং যত ভালো কাজ সব কাজের সমন্বয়ে এই আমাদের আন্ডারে আমাদের সাথে কোনো পলিটিক্যাল পার্টির ভিন্নতা নেই জামাত শিবির ওই আওয়ামী লীগ বিএনপি সব পার্টির লোকেরা আমাদের সঙ্গে কাজ করে আমাদের কোনো রাজনৈতিক রাজনৈতিক ব্যানারে সমাজের কাজ করে আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি যে মাদ্রাসা শিক্ষা তো আলহামদুলিল্লাহ এটার পাশাপাশি তো আপনি যেহেতু নিজের জাগতিক শিক্ষা আপনি মাস্টার্স করেছেন আপনি এই যে আমাদের মাদ্রাসার যে আপনার যারা যারা লেখাপড়া করে তাদেরকে আপনার করার জন্য বা কারিগরি শিক্ষা দেওয়ার জন্য বা তাদেরকে জাগতিক শিক্ষা দেওয়ার জন্য এই ব্যাপারে মানে কতটুকু দরকার কিছু করেছেন এটা তো দুনিয়াবি শিক্ষারও প্রয়োজন আছে কিন্তু আসল হল এলম দিন অর্জন করার নিজের খাঁটি মোমেন মুসলমান হিসেবে নিজের পরিচয় দেওয়ার জন্য যে দিনের যে জ্ঞানের প্রয়োজন সেটা অর্জন করা এবং সাথে সাথে দুনিয়া কার্যক্রম পরিচালনার জন্য পার্থক্য শিক্ষা ও প্রয়োজন এ এই লক্ষ্যে খুলনায় আমরা এই দর্শন মাদ্রাসা যতগুলো আছে সব মাদ্রাসার সঙ্গে আলিয়ান হিসাবে সব মাদ্রাসাগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা সমস্ত প্রোগ্রাম করি এবং আমাদের মধ্যে পরস্পর আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই সকলের সমন্বয়ে আচ্ছা তো মোটামুটি আপনি বলছেন যেটা যে আমাদের ইলমে দিনের অত্যন্ত গুরুত্ব বেশি আমাদের সন্তানদের আমাদের সমাজকে ইসলামের দিকে ধাবিত করতে হবে এর পাশাপাশি দুনিয়ার যে শিক্ষা জাগতিক যে শিক্ষা যে নিরাদ আছে কারণ একজন শিলাম ছিলাম তো আপনার মোদিনা রাষ্ট্র নায়ক ছিলেন এই জন্য আলমাত্র দেশের প্রেসিডেন্ট হতে পারেন প্রাইম মিনিস্টার হতে পারে তো যদি উনার জাগতিক জ্ঞান দুনিয়ার কোনো জ্ঞান না থাকে আপনার ধর্ম দর্শন ইতিহাস আপনার বিজ্ঞান নিয়ে উনি কিভাবে দরকার আছে এই ব্যাপারে আপনার সচেতন আছে তো আপনার এই আপনি আলহামদুলিল্লাহ শুনলাম যে আপনার এই আপনি সমাজসেবার ব্যাপারে যেটা বললেন

আর এই যে আপনার মূলত রোহিঙ্গাদের আপনার সাহায্য করেছেন আপনারা সিলেটের যে তো যারা তাদের জন্য সাহায্য পাঠিয়েছেন আগেও পাঠাইছে এবার এই দুই এক দিনের মধ্যে তারা জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দেখেছি আপনার যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের ওই যে দেখলাম আপনার ছাত্ররা ঢাকাতে আপনার তারা ত্রাণ কালেকশন করতেছে কুটি কুটি দিয়ে মানুষ দিচ্ছে এটাই তো মালাবর্ত এটাই তো মালাবর্ত তো আপনার এই ছেলে আর কয়জন আপনার পর সন্তান কয়জন আমার চার ছেলে পাঁচ মেয়ে বড় ছেলে সেই খুলনা আলিয়া মাদের সাথে আলেম পাশ করিয়া খুলনা ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করিয়া পরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সিডনি থেকে সিডনি ইউনিভার্সিটি থেকে এম বিএ পাশ করে ওইখানে আনসেটেল্ড মাসা ওনার নাম কি মাসুম বিল্লা মাসুম আর দ্বিতীয় ছেলে হলো এই মামুন হল এইখানে আছে আর তৃতীয় ছেলে হলো আমিন বিল্লা সে ঢাকায় আসে একটা কলেজের স্কুলে চাকরি করে আর ছোট ছেলে আমার জায়গায় নামাজ পড়ায় হাফজা করেন মাওলানা

আর এক মেয়া আছে ফাতমাতহরা সে তার হাজব্যান্ড ওর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই টেক্সাসে থাকে অস্ট্রেন আমেরিকায় দুইজন দুই মেয়ে আমেরিকায় থাকে আর এক মেয়ের হাজবেন্ড মাহবুবুর রহমান ডক্টর মাহবুব রহমান কুষ্টি ইউনিভার্সিটির প্রফেসর এবং চেয়ারম্যানও ছিল ডিপার্টমেন্টের আর এক জামাই হলো ডক্টর শহীদুল হক চিটাং

কারণে আপনার ছেলেমেয়েরা সবাই আপনার সুপ্রতিষ্ঠিত দুইজন থাকেন আমেরিকায় একজন ব্রিটেনে একজন আপনার অস্ট্রেলিয়ায় আর সবাই বাংলাদেশে তা আপনি কীভাবে মনে করেন যে আপনার এই যে সন্তানদের আপনার সুশিক্ষা শিক্ষা করতে হলে মা বাবার রোলটা কী রোলটা হওয়া উচিত মা বাবার রোলটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোটোবেলার থেকেই মা বাবা যেভাবে তাদেরকে ট্রেনিং দেবে সেভাবে তারা তৈরি হবে তাই তো মা-বাবার ভিতরি আগে থেকে কোরআন دینی এলেমের শিক্ষা থাকা চাই পিতামাতার ভিতরে তারা যেন নিজেরাই প্র্যাকটিস করে এবং বাচ্চারা তাদের অনুসরণ করে আস্তে আস্তে করে দিনের সমস্ত কিছু নিয়ম কানুন তারা তাদের প্রথম পাঠশালা হলো ঘর ঘর মা বাবা প্রথম শিক্ষক শিক্ষক যেভাবে করে তুলবে তার করে আই থিং আচ্ছা আপনি তো এদেশে সফর করছেন এদেশে আসেন বিলাতের আমাদের কমিটি কীভাবে আপনি দেখছেন কেমন লাগছে ভালো কি ভালো লাগছে আপনার আলহামদুলিল্লাহ খুব এখানে বিশেষ করে এই ইস্ট লন্ডন জামে মসজিদ নামাজ পড়ে আমার খুব আনন্দ লাগে যে এত মুসল্লি একসঙ্গে নামাজ পড়ে পাঁচ এটা বিরল অনেক জায়গায় মুসল্লি অনেক জুমার দিনই পাওয়া যায় কিন্তু অক্তে নামাজে পাওয়া যায় না ভরে যায় আল্লাহর অশেষ মেহর মানে এখানে মুসলমানদের মধ্যে একটা নামাজ মন্দির করার দিকে আগ্রহ দেখে আমি খুবই সন্তুষ্ট আপনি খুব খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ তা আপনি আমাদের এই এই কমিউনিটিকে যদি আমরা এখানে তো বিলাতেই ধরেন আমাদের আলহামদুলিল্লাহ আমরা এখানে বাংলাদেশি কমিউনিটি আমরা আপ আলহামদুলিল্লাহ সহ প্রতিষ্ঠিত আপনি দেখেছেন আমাদের চারজন মহিলা এমপি আছেন পার্লামেন্টে হাউস অব লড়সে আসেন বারাসন উদ্দিন হবে হাউস অফ লর্ডসে একজন আমাদের বারানস আছেন আমাদের টহারাম ডিটে যে দুইটি মেয়র উনি আপনার মুসলমান এবং বাংলাদেশ বংশোদ্ভূত প্রায় দুইশন মতো আপনার কাউন্সিলর আছেন লিডার ডেপুটি লিডার ডেপুটি মেয়র মেয়র মোটামুটি সারা ব্রিটেন জুড়ে আমাদের সত্য একটা অবস্থান এবং আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসাও আপনার প্রায় পার্শ্ব বর্ষিত হবে শুধু বাংলাদেশে পরিচালনা আমাদের এই যে আপনার আমাদের তাহিব তাম আমাদের ধর্ম আমাদের কালচার আমাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চলছে এই ব্যাপারে আপনার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমরা ভবিষ্যৎ কী করতে পারি কী বলতে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে ধরে রাখা তাদের জন্য একটা দিনই পরিবেশ থাকা দরকার যেখানে তারা ছোট সময় থেকে খেলাধুলা লেখাপড়া সব কিছু করে মুসলমান হিসাবে তাদের পরিচিতি দিতে পারে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ যে আমাদের সন্তানদের যদি অন্য কালচারের সঙ্গে তারা বেড়ে ওঠে সেইভাবে তাদের স্কুল কলেজে পড়াশুনো করে তাদের তামাদুন নিজেদের তা ভুলে গিয়ে তাদের সঙ্গে মিশে যায় তো আস্তে আস্তে করে দিন থেকে তারা দূরে সরে যাবে তা কাজে তাদেরকে আমাদের দিনের মধ্যে ধরে রাখার জন্য আমাদেরকে তাদের জীবনের সমস্ত রকমের চাহিদা পূরণের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনারা যেটা বলছেন যে আসলে আমরা দুনিয়াতে তো আমরা মুসামের খরচ জীবন আমাদের আলটিমেটলি তো আমাদের পৃথিবী আপনার সফর শেষ করে আমাদের ফিরে যেতে হবে সুতরাং পৃথিবীতে আমরা যাতে

আপনার এই মোটামুটি আপনি একটু ভালো আমাদের পরামর্শ দিলেন আপনি খুশি হয়েছেন যে বিলাতে যে আমাদের কমিউনিটিতে যে আপনার ইসলামের কাজ চলতেছে সামাজিক কল্যাণমূলক কাজ হচ্ছে আপনি এই বিশাল মসজিদ এই যে আমরা এই আমাদের স্টুডিওর পাশেই ইস্টার্ন লর্ড মুসলিমরা বিশাল মসজিদ এটা ইউরোপের একটা বৃহত্তম মার্শাল্লা একটা মার্কাস যেখানে আপনার আপনাদের জুমার নামাজে আছে আপনার আমাদের আট হাজার বছর হয়ে যান প্রতি জুমার না আঠাশ আপনার দেখা ওয়াক্তিয়া নামাজে আপনার মসজিদের ভিতরে আপনার পুরো জায়গা থাকে না আল্লাহর মেহরবানি মানে এইরকম জোহরের নামাজে কখনো আপনার উপর নিয়ে সারা আমি আরও আশ্চর্য নিতে হয়েছে যে সেহরির সময় শেষ রাত্রে ফজরের আগে গেটের কাছে দাঁড়াই থাকে মুসল্লিরা গেট কখন খুলবে ঢোকার জন্য আমি ঠিক মদিনা মসজিদ নবীতে ঢোকার জন্য যেরকম গেট খোলার আগে গেটের সামনে লোক দাঁড়াই থাকে ঠিক সেই সুরাত আমি এখানে দেখতে পেয়েছি তো আমরা আমরা অত্যন্ত খুশি হয়েছি তো আপনি আর মনে করেন আমাদের আপনার কমিউনিটির আপনার আমাদের যে আলহামদুলিল্লাহ আপনি আমি তো বললাম যে আমাদের কমিউনিটি আমাদের ছেলেমেয়েরা যেমন আপনার এখানে হাফেজ হচ্ছে আলেম হচ্ছে এর পাশাপাশি আপনার তারা এখানকার যে আপনার ইউনিভার্সিটি আমাদের ছেলেমেয়েরা এখন ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি কুইনবেরি ইউনিভার্সিটি সোয়াস ইউনিভার্সিটি আপনার এত প্রতি বছর আপনার এখানকার যে স্কুলের রেজাল্ট জিসিএসি পরীক্ষা যেটা বাংলাদেশ এসএসসি যেটা জিসিএসি বা এ লেভেল পরীক্ষা যেটা হয় বা ধরেন আপনার গ্রাজুয়েশন আপনার যেটা করে আপনার মানে ফার্স্ট ক্লাস স্টার 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 হচ্ছে স্টার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এটা একটা গুড সাইড আমার এইটাকে ধরে রাখতে হবে ধরে রাখার জন্য এই এই লেখাপড়ার যে আগ্রহ এই ছেলেমেয়েদের ভিতরে এটাকে আরও সমুন্নত করার জন্য তাদেরকে আরো বিভিন্নভাবে উৎসাহিত করতে হবে এই স্কলারশিপ ব্যবস্থা যদি করা যায় তাদেরকে আরো হায়ার গবেষণা করার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে মুসলমানরা তো এখন কোনো গবেষণার মধ্যে নাই আমাদের আরও গবেষকের প্রয়োজন প্রয়োজন আমি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনি সময় দিয়েছেন আপনার প্রতি আবারও আপনার এই যে সুযোগ করে দিয়েছেন আমাকে আপনাদের এখানে যোগদানের জন্য এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টা যাতে কবুল করেন দুনিয়া আখরাতের খায়ের ও বরকত দান করেন সকলকে আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রত্যাহ্য সফররত মোরানা মাহমদ সালেহ সাহেবের সাথে ওনার এক বিশাল বর্ণাঢ্য জীবন আমরা আলোচনা করতে হলে এক ঘন্টার উপরে সময় দরকার এই সংক্ষিপ্ত সময় আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে আপনার ভালো এবং সুস্থ থাকুন আগামী অনুষ্ঠানে অন্যগুলো অতীর সাথে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত